নমস্কার। আজ সেরা গল্পের মেলায় শুনবেন সত্যজিৎ রায়ের লেখা অপদার্থ গল্পটি। এই গল্পটি আমরা গল্প ১০১ বইটি থেকে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের চাকর নবকৃষ্ট, নব তুই একটা অপদার্থ, এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি। নব কিন্তু কাজ ভালোই করত, দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুমকাতুরি। দিনের বেলা প্রায় একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে ৪টার জায়গায় হয়ে যেত ৪:৩০। কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল তার রাগের কথা। কিন্তু সেজো কাকার বেলায় অপদার্থ কথাটা যেমন লাগসই ছিল, সেরকম আর কারোর বেলায় হয়েছে বলে আমার জানা নেই। সেজো কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন, ডাক নাম খেতু। বাবারা ছিলেন পাঁচ ভাই, বাবাই বড়, তারপর মেজো, সেজো, সোনা আর ছোট। পাঁচের মধ্যে সেজো বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বাবা ছিলেন নাম করা উকিল, মেজো সম্মানিত অধ্যাপক, সংস্কৃত আর ইতিহাসে ডবল MA। সোনা ব্যবসা করে কলকাতায় ৩খানা বাড়ি তুলেছিলেন। আর ছোট কালোয়াতি গান বড় বড় মুসলমান ওস্তাদের বাহবা, আর ৩৬টা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে। আর সেজো কাকা, তাকে নিয়ে এই গল্প, তাই তার কথা এক কথায় বলা যাবে না। সেজো কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল। অনেকের মতে সেই কারণেই নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়। সেজো কাকার এই দুটো তো হয়েই ছিল, সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথেরিয়া, ডেঙ্গু, এক্সিমা, আসল বসন্ত। শিশু বয়সে ৭ বার কাঁদতে কাঁদতে হিঁচকি উঠে নীল হয়ে সেজো কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ৭ বছরে সেজো কাকার তোতলামো দেখা দেয়। ৯:৩০ পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরে যায়। এই পতনের ফলে সেজো কাকার গোড়ালি ভেঙে যায়। ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিক মতো জোড়া দিতে না পারায় সেজো কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হয়। এই খোড়ানোর জন্য তার আর খেলাধুলো করা সম্ভব হয়নি। হাতের টিপের অভাবে ক্যারাম, আর মাথা খেলে না বলে তাস বাসাও হয়নি। সেজো কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু পরপর ৩বার FA পরীক্ষায় ফেল হওয়ার পর ওর বাবা মানে আমাদের ঠাকুরদাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন। বলেন, খেতো তুই যখন একেবারেই যখন অপদার্থ, তখন তোর এডুকেশনের পিছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া, তবে গলগ্রহ হয়েও তো থাকতে দেওয়া চলে না। তুই আজ থেকে ভোম্বলের সঙ্গে বাজারে যাবি, শাক সবজি মাছ মাংস চিনি নিবি, তারপর থেকে সংসারে বাজারটা তুই করবি। ভোম্বল কাকা হলেন বাবার এক দুঃসম্পর্কের ভাই, আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন, মানুষ হয়েছেন। সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোম্বল কাকার সঙ্গে। তারপর একদিন, সেদিন বাড়িতে লোক খাবে, ঠাকুরদা সেজো কাকার পকেটে ২ ১০ টাকার নোট গুঁজে দিয়ে বললেন, দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারের ভার তোর ওপর। সেজো কাকাকে দিয়ে বাজার আর হলো না, কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট ২খানা বাজারে পৌঁছবার আগেই পথে কোথায় গলে পড়েছে। এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে? আমার প্রথম স্মৃতিতে সেজো কাকার বয়স ৩৩ আর আমার ৩। কালী পুজোর দিন সন্ধেবেলা, ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে। সেজো কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন, আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন্ত উপড়ি এসে বারান্দার তক্তপোশের উপর পড়তেই সর্বনাশ বলে সেজো কাকা শটাং ধরলেন। তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো মেঝেতে, আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। সেদিনও বেশি সেজো কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকে। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য, কেউ তাকে গ্রাহ্য করে না, এমনকি মানুষের মধ্যেও ধরে না। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সবসময় একটা খুশি আর দুঃখ মিশানো ভাব। মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষের করিতকর্ম হবে, তার কি মানে? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজো কাকার মতো হয় তাহলে দোষ কি? আমি তাই ফাঁক পেলি তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজো কাকার সঙ্গে বসে গল্প করতাম।
কদিন গিয়ে এটা বুঝেছিলাম যে সেজো কাকাকে গল্প বলতে বললে কোনো লাভ নেই, কারণ তার কোনো গল্প শেষ পর্যন্ত মনেই থাকে না। তারপর কি হয় সেজো কাকা? তারপর তারপর দাঁড়া, তারপর 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 গলাস্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম পুরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে। সুজু কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান, শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে। বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করবার মেহনত কাকার পোষাচ্ছে না, তাকে সেই অবস্থাতে রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি। সুজু কাকা আর ডাকেন না। আমার যখন বয়স 12 তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই। বললাম ও বই পড়ে কি হবে সুজু কাকা? কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন এটাও তো একটা ব্যারাম, তাই না? কোনটা? এই যে আমাদের কিচ্ছু হচ্ছে না, কিছু মনে থাকে না, কিছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ। কি আর বলবো, বললাম তা তো হতেই পারে সুজু কাকা। তাহলে এর চিকিৎসা হবে না? বললাম তুমি নিজেই চিকিৎসা করবে নাকি? আমি জানতাম যে সুজু কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিনও ভাবিনি। সত্যি বলতে কি, ওর ছেলেবেলার সেই এক গাদা ব্যারামের পর ওর বিশেষ কোনো অসুখ-টসুখ করেনি, স্বাস্থ্যটা মোটামুটি ওর ভালোই ছিল। সুজু কাকা বলে চললেন চক বাজারে ফুটপাথে বইটা পড়েছিল, 10 আনা দিয়ে কিনে এনেছি, বোধ হয় কাজে লাগবে, মনে হচ্ছে আমার ব্যারামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে। দুদিন বাদে, তখন বর্ষাকাল, বিকেলে সুজু কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবর তোড়জোড় করছেন, পায়ে ক্যাম্বিসের জুতো, মালকোঁচা মেরে পড়া ধুতি, গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা। বললেন ভটচাঁদ পাড়ায় ভাঙা শিব মন্দিরের পিছনে একটা গাছ আছে, খবর পেয়েছি, তার শিকড় আমার চাই, ওইটে পেলেই ব্যাস নিশ্চিন্ত। সুজু কাকা বেরিয়ে পড়লেন, আকাশ ঘোলাটে হয়ে আসছে, তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভিজতে যাবে। আমি ঘন্টা খানেক নিচে ঘুর ঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম। দক্ষিণের জানলা দিয়ে সামনের রাস্তা দেখা যায়, বৃষ্টি নামল না। সন্ধ্যে যখন হব হব তখন দেখি সুজু কাকা ফিরছেন, দূর করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা। পেলিশ কর, না রে ভুল হয়ে গেল, একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল, জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার। কিন্তু ওটা কি? কাকার কথার মধ্যে চোখ পড়েছে আমার, খদ্দের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। তাই তো, এটা তো আগে খেয়াল করিনি। পাঞ্জাবি খুলতে বেরলো একটা জোঁক, ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল তেমনি ইনি সুজু কাকার বুকের রক্তকে ফুলে ঢোল টোকার দিয়ে টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা জোঁকে আর সুজু কাকার কি হবে, কাঁধ, কনুই, কোমর, পা, হাঁটু, গোড়ালি সব জায়গায় মিলিয়ে 14টা জোঁক বেরলো কাকার গা থেকে। 5-6 আউন্স রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে আর কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনায় দিল বন্ধ করে। পড়াশুনোয় আমি ছিলাম রীতিমতো ভালো, আমাদের FA এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে, পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে 3rd হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায়। হোস্টেল থেকে MSc পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে 1st ক্লাস 1st হয়ে চলে যাই আমেরিকায়। শেষ পর্যন্ত গবেষক হিসাবে আমার বেশ খ্যাতি হয়, শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি। বাইরে থাকার ফলে সুজু কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল একবার, তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি। মার চিঠিতে একটা অদ্ভুত খবর পেলাম, সুজু কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এখানে বলি যে সুজু কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল, দেহের গঠন মোটেই এক নয়। সুজু কাকা ছিলেন 5 ফুট 6 ইঞ্চি, তবে নাক, চোখ, মুখের সাদৃশ্য সকলের চোখে ধরা পড়ত। পরমহংস দেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সুজু কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। চেহারার মিলের জন্য পার্টটা পেতে নাকি তার কোনো অসুবিধা হয়নি।
কিন্তু হপ্তাখানেক বাদেই আর একটা চিঠিতে জানতে পারলাম যে কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন। হবেন নাই বা কেন, ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে? অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও যে তিনি অপদার্থ সেটা সুজুকাকা প্রমাণ করে দিয়েছেন। আমার যখন 48 বছর বয়স তখন শিকাগোতে আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সুজুকাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোন বেটর চলে গেছেন। গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয়, সঙ্গে আমার স্ত্রী আর আমার দুই মেয়ে, তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ। ইতিমধ্যে সুজুকাকার কোনো খবর পাইনি, তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল। আমার বয়স তখন 60, তাই সোজা হিসেবে সুজুকাকার 90। আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসী কাকার দেহান্ত ঘটেছে। শুনলাম ফন রোডে তার ভাগ্নে অর্থাৎ ছোট পিসেমার ছেলে ডাক্তার রণেশ গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন মাস তিনেক হলো। আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাতে হয়নি, 10 বছরেও ইডলি দোসায় অভ্যেস হয়নি, রোজ আধ পেটা খেয়ে ওজন নাকি প্রায় 30 কিলো কমে গেছে। আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন, ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়। এক রবিবার সন্ধ্যে গিয়ে হাজির হলাম ফন রোডে, লোডশেডিং চলছে, দোতলার একটি ঘরে টিমটিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়া ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সুজুকাকা, একটা মটকার চাদরের উপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার। কাকাকে দেখলে চেনা যায় বটে এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা, মাথার চুল সব পাকা ঠিকই কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা। আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়লো ডজন খানিক। আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে, এ তেজ কাকার মধ্যে আগে কখনো দেখিনি। তিনি যে সকলের বয়স জ্যেষ্ঠ তাকে আর কারো কাছে মাথা নোয়াতে হয় না, এই বোধ হয়তো তার মেজাজে একটা ভারী কি ভাব এনে নিয়েছে। কি রে ঝন্টু, বললেন সুজো কাকা, মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি। আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম। পদার্থবিজ্ঞান গবেষণা, বললেন সুজো কাকা, লোকে মাননি করে। আমার 77 বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা। বটে, বললেন সুজো কাকা, নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা বল আগে। হালকা হেসে মাথা নাড়লাম, তবে আর কিসের বড়াই, ছ্যা 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 একেবারে অপদার্থ। আমি গুঁতোর ঠেলা সামলাতে না সামলাতে সুজো কাকার বাক্য শ্রোত আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল। তুই তো যা হোক ভিন মুলুকে পালিয়ে বাঁচলি, আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু স্বস্তি মিলবে, জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে। তা এসব কি হচ্ছে বলতো, শকুনি ঠোকরে তো হাড় পাঁজরা বার করে দিয়েছে শকরটার, দিনে 10 ঘন্টা বিজলি নেই, শ্বাস টানলে ধোঁয়ায় ধুলোয় প্রাণ অতিষ্ঠ, জিনিসপত্রের যা দর, উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তার ওজনে, দূর দূর অপদার্থ অপদার্থ। সেদিন বুঝলাম যে সুজুকাকার উপর থেকে আমার পূর্ণ টানটা এখনো যায়নি, কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল। মনে হলো আমরা বোধহয় এতদিন ভুল করে এসেছি, উল্টো ভেবে এসেছি, আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা শুধু দুনিয়াটাই অপদার্থ। কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সুজুকাকাই প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে। এক সকালে ছোট পিসমার বাড়ি থেকে ফোন এলো যে সুজুকাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন, আর যাওয়ার দিনটা মুখ্যম বেছেছেন কাকা, কারণ সেই দিনই সন্ধ্যায় গোধূলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে। শেষ হলো গল্প অপদার্থ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায়।